ইসলাম যাদেরকে রোজার ব্যাপারে ছাড় দিয়েছে তারা হচ্ছে হামিল, গর্ভবতী নারী, প্রেগনেন্ট। ডক্টর যদি বলে যে রোজার কারণে আপনার ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, যেহেতু তিনি হয়তো না খেয়ে থাকতে পারবেন, কিন্তু তিনি না খেলে বাচ্চা তো খাবার পাবে না, বাচ্চা তখন রক্তশূন্যতায় ভুগবে, ম্যালনিউট্রিশনে ভুগবে, পুষ্টিহীনতায় ভুগবে। তো এই জন্য শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে গর্ভবতী নারী, তবে পরে তারা কাজা করে নেবেন। পাশাপাশি আল মুরদিয়া মানে ব্রেস্ট ফিডিং মাদার, যে মায়েরা দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে, কারণ মায়েদের বুকে দুধ হয়, তারা সারাদিন যেটা খান সেটার পুষ্টি থেকে তাদের ব্রেস্টে দুধ আসে। তো ওনারা যদি নিজেরাই খেতে না পারেন রোজার কারণে, তাহলে বুকে দুধ আসবে না, ফলে একেবারে যারা একেবারে দুগ্ধপুষ্ট যে শিশু তার জন্য কষ্টকর হয়ে যাবে সার্ভাইভ করা। এই জন্য গর্ভবতী নারীদেরকে এবং ব্রেস্ট ফিডিং মাদার যারা দুধ খাওয়াচ্ছে এরকম নারীরা, তাদের জন্য শরিয়া ছাড় দিয়েছে। ডক্টরের কনফার্মেশন সহকারে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে এগুলো কাজা করতে হবে। এটার দলিল হচ্ছে সুনান আবু দাউদের একটি হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফির শাত্র সালাতি ওয়া সিয়াম ওয়া আনিল হামিলি ওয়াল মুরদি। যারা সফর করে তাদের সালাতকে অর্ধেক করে দেওয়া হয়েছে, মানে তারা কসর করতে পারবে, এবং তাদের জন্য সিয়ামের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে এমন নারীদেরকে শরিয়া ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আল্লাহ তাদের থেকে সিয়ামের বিধানকে লাঘব করে দিয়েছে বা নামিয়ে নিয়েছে, ফলে তারা রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে এগুলোর কাজা করে নিলেই হবে। কতগুলো রোজা ভাঙলো, জাস্ট এগুলো কাজা করে নিলে হবে ইনশাআল্লাহ। আমাদের বোনদের যখন পিরিয়ড চলে, যাদের পিরিয়ড চলে, যেটাকে হায়েদ বলে আরবিতে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তবে এগুলো কাজা করবে পরে। পাশাপাশি নেফাস যেটাকে বলে, আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পার্টাম পিরিয়ড যেটাকে বলে, বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময়, প্রায় 40 দিন, রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায়, তাহলে এই সিয়ামগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, আমরা আল্লাহ রাসূলের যুগে যখন আমাদের মাসিক হতো, সুম্মা নাথুর, এরপর আমরা সুস্থ হতাম, ফায়ামুরুনা বিকদা ইসসিয়াম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন, কয়টা ভেঙেছো কাজা করে নাও। ওয়ালা ইয়ামুরুনা বিকদা ইসসালাহ, কিন্তু সালাদগুলো কাজা করার আদেশ করতেন না। এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে, মাসিকের কারণে বোনদের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয়, কিন্তু সালাদগুলো পরে আর কাজা করা লাগে না। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার রমাদান যে সিয়ামগুলো কাজা হতো এগুলো তিনি পরবর্তী শাবান মাসে, প্রায় 1 বছর পর, 11 মাস পরে এগুলো পালন করতেন। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকটাকে খেয়াল করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন। তাহলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন। বছরের অন্যান্য সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না, এই কারণে, কারণ অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দিনের বেলায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ চাইতে পারেন, তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে আম্মাজান আয়েশা শাবান মাসে, পরবর্তী শাবান মাসে প্রায় 10-11 মাস পরে, শাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাজানের আগে দিয়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, ফলে আম্মাজান আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না।